প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ 24 মার্চ 2022 রোজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শিয়ালমারী পশু হাটে দর্শক চলে এসেছি। এটা সীমান্ত এলাকার হাট দর্শক। দর্শক আমরা এখান থেকে গরুর বর্তমান বাজার মূল্য জানবো। দর্শক দর্শক আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন ভিডিওগুলো দেখেন, আরও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্টস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গরুর বর্তমান বাজার মূল্য জানা শুরু করি। দর্শক আমরা এখানে একটি আকর্ষণীয় লুকের গরু দেখতে পাচ্ছি, সাদা রঙের। দর্শক দেখুন দেখুন দর্শক, এই যে আরিফ ভাইকে দেখে রাখেন, সুপরিচিত ব্যাপারী চুয়াডাঙ্গা জেলার হাটগুলোর। আরিফ ভাই ভালো আছেন? জি আমি ভালো আছি। কয়টা গরু নিয়ে এসেছেন আপনি আজকে? তিনটা গরু নিয়ে এসেছে। দর্শক দেখুন তিনটা গরু নিয়ে আসা হয়েছে। তো ভাই হাটের অবস্থা কি, ভাব কেমন বুঝছেন, বাচ্চা কিনা? হালকা পাতলা বাচ্চা কিনা। দর্শক শুনলেন, প্রথম যে সাদা গরুটা দেখতেছি এটা আপনাদের কি জাতের? এটা পাকিস্তানি শাহিওয়াল। শুনলেন আপনারা, দাঁত হয়েছে? এটা দাঁত নেই ভাই, এখনো দাঁত হয়নি। তাহলে বয়স কেমন হইতে পারে? বয়স মানে 18 মাস বয়স হবে। দেখুন আপনারা গলার চামড়াটা দেখুন কত সুন্দর, দেখুন দেখুন মানে কোয়ালিটি সম্পূর্ণ একটি আনকমন কালারের গরু। কত টাকা দাম চাচ্ছেন ভাই এটার? এটার দাম চাচ্ছে 155। 155 কেমন হইলে বিক্রি খেয়াল আপনার? এটা 35 হইলে বিক্রি, 135 হইলে বিক্রি করবেন। কাস্টমার আসে দাম বলে? হালকা পাতলা ভাই আসে। কত টাকা পর্যন্ত বলতেছে? 25-30 এমন বলতেছে। দর্শক শুনলেন, তারপরে আরিফ ভাইয়ের আর একটা গরু আছে দর্শক, এই যে লাল রঙের দেখুন দর্শক, এটার কোয়ালিটিটাও অনেক ভালো। দেখুন দেখুন নাভিটা দেখুন, পা গলার চামড়া মাথা দেখুন, বডির গঠনটা কত ভালো দর্শক, দেখতে কত সুন্দর লাগতেছে, বৈশিষ্ট্য সম্পন্ন গরুর যে নমুনাগুলো থাকে দর্শক, প্রত্যেকটা নমুনা এর মধ্যে আছে এবং প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। ভাই এটার বয়স কেমন, দাঁত হয়েছে এটার? কেমন করেন, 1 বছর বয়স। 1 বছর বয়স, এখনো দাঁত হয়নি? দাঁত হয়নি। এটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছে 155। 155 দাম চাচ্ছেন, কেমন হইলে বিক্রির খেয়াল? এটা 30। কাস্টমার দা আসে দাম বলে? 20-22 পর্যন্ত দাম বলছে। দর্শক শুনলেন আপনারা, 20-22 পর্যন্ত দাম বলেছে কাস্টমার। লাস্ট গরুটা দেখবো দর্শক আমরা, দেখুন এটাও আনকমন কালারের একটি গরু আরিফ ভাইয়ের। শিয়ালমারী পশুহাট থেকে আপনাদেরকে আমি গরুগুলো দেখাচ্ছি। দেখুন এটার কোয়ালিটিটা অনেক ভালো, মাথাটা দেখুন কত সুন্দর এবং গলার চামড়া পা নাভি এবং ব্যাকসাইডটা দেখুন দেখুন। ভাই এটার বয়স কেমন? 14-15 মাস বয়স। দর্শক শুনলেন আপনারা, এটার দাম কেমন চাচ্ছেন? 155। কেমন হইলে বিক্রি খেয়াল? এটাও 30-35। একই ক্যাটাগরির গরু তিনটা দেখলাম আমরা, এটা কাস্টমার কেমন দাম বলতেছে? 20-22-25 এমন দাম বলতেছে। দর্শক শুনলেন আরিফ ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0401-72-58-12। 0401-72-58-12। দর্শক এই নাম্বারটা আরিফ ভাইয়ের, আপনারা চাইলেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আর গরু তিনটা যদি চয়েস হয়ে থাকে নিয়ে নিতে পারবেন, উনি অনলাইনে গরু বেচা কিনা করে থাকে। দেখুন দেখুন দর্শক তিনটা গরুই অনেক সুন্দর এবং খামারে এবং বাড়িতে পোষা উপযোগী। দেখুন প্রিয় দর্শক আমরা এখানে কিছু গরু দেখতে পাচ্ছি, আমরা এটার বর্তমান বাজার মূল্য জানবো এবং জাতমান। চাচা ভালো আছেন? ভালো আছি। চাচা প্রথম যে গরুটা দেখছি এটা কি জাতের? এটা নেপাল। নেপাল দর্শক, এটা নেপাল জাতের একটি গরু আমরা দেখতেছি। দেখুন দর্শক পা নাভি গলার চামড়া মাথা দেখুন। এটার বয়স কেমন, দাঁত হয়েছে? না এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি, শুনলেন।
বয়স কেমন হতে পারে? আচ্ছা 1 বছর হয়নি এখনো। এখনো 1 বছর হয়নি দর্শক, শুনলেন আপনারা। দাম কত টাকা চাচ্ছেন এটা? 135 আছে। 135000 টাকা দাম চাওয়া হচ্ছে। কেমন হইলে বিক্রির খেয়াল আপনার? 125 হলে বিক্রি হবে। 125 হলে বিক্রি হবে। দর্শক শুনলেন, কাস্টমার আসছে দাম বলছে? হ্যাঁ বলছে। কত টাকা পর্যন্ত? 110 পর্যন্ত দাম বলেছে। দেখুন গরুর ব্যাকসাইডটা দেখুন, দুই নম্বর। এটা কি জাতের গরু? এটা পাকিস্তানি। এটা পাকিস্তানি। এটা দাঁত হয়েছে চাচা? হ্যাঁ, এটা দুইটা দাঁত হয়েছে দেখুন, নাভি পা দেখুন দর্শক। অনেক ভালো জাতের ও মানের এই মাঝারি গরুটি, মাত্র দুইটা দাঁত হয়েছে। এটার দাম কত টাকা চাচ্ছেন? 140। কেমন হইলে বিক্রি করবেন আপনি? 120 হইলে বিক্রি হবে। শুনলেন আপনারা, দেখুন গরুটার ব্যাক সাইড দেখুন। কাস্টমার আসতে দাম বলেছে? এটা দাম বলেছে। কত বলেছে? 105। শুনলেন দর্শক আপনারা, 105 পর্যন্ত দাম উঠেছে। আজকের হাটের অবস্থা কেমন? কাস্টমার এসেছে বলে মনে হচ্ছে? এসছে। দেখুন দর্শক, পাশে এই নেপালটা দেখুন, এটা অনেক সুন্দর। আপনাদেরকে আগেই আমি দাম জানালাম। তারপর 3 নম্বর গরুটা দেখব। 3 নম্বর গরুটা কালো রঙের দেখুন, পা দেখুন এবং নাভিটা দেখুন কত ঝোলা। এটা অনেক ভালো মানসম্পন্ন একটি গরু দর্শক দেখুন, কোয়ালিটি সম্পন্ন একটি গরু। এটা দাঁত হয়েছে? এটা কি জাতের? এটাও নেপাল জাতের দর্শক। এটা দুইটা দাঁত হয়েছে। কত টাকা দাম চাচ্ছেন এটার? 150। কেমন হইলে বিক্রি করবেন আপনি? 120 হইলে বিক্রি হবে। শুনলেন আপনারা, কাস্টমার এটার দাম বলেছে? কত টাকা পর্যন্ত বলেছে? 110-112 পর্যন্ত দাম বলেছে দর্শক। আপনাদেরকে আমি গরু তিনটা দেখালাম। দেখুন দর্শক, কালো গরুটার ব্যাক সাইডটা দেখুন। প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক। এদেরকে খামারে এবং বাড়িতে যারা পালতে পুষতে চান চলে আসবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। চাচা ভালো আছেন? নাম কি আপনার? নাম তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম, মোবাইল নাম্বারটা বলেন। 0983 91-45-48 দর্শক, আপনাদের গরু তিনটা আমার ভিডিও দেখলে অবশ্যই চয়েস হওয়ার কথা। গরু তিনটাই পছন্দ হওয়া মতো গরু দর্শক, এবং এদের কোয়ালিটি অনেক ভালো। চাচার নাম্বারটা দিয়ে রাখলাম, অবশ্যই চাচার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন। উনি অনেক ভালো মানুষ, খুব সীমিত লাভেই গরুগুলো বিক্রি করে চুয়াডাঙ্গা জেলার হাটগুলোতে। দর্শক সাথে থাকুন, আপনাদেরকে আরও গরু দেখাবো আমি। আমরা ঘুরতে ফিরতে এখানে তিনটা গরু দেখতে পাচ্ছি, আমরা গরু মালিকের সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম সুজন ভাই। সুজন, সুজন সাহেব তিনটা গরু নিয়ে এসেছে দর্শক, আমরা একে একে আপনাদেরকে দেখাবো। ভাই প্রথম যেটা দেখতেছি এটা কি জাতের? এটা ভাই পাবনা জাত। পাবনা জাত, শুনলেন দর্শক আপনারা। দাঁত হয়েছে এটার? না ভাই এটা দাঁত হয়েছে। দাঁত, বয়স কেমন? 8-9 মাস। 8-9 মাস বয়স। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে ভাই 35। 135000 দাম চাচ্ছেন। কেমন হইলে বিক্রির খেয়াল আপনার? 1 লাখ 15 হলে বিক্রি করবেন। কাস্টমার আসতে দাম বলছে? দাম বলছে ভাই 10-12। 10-12 পর্যন্ত দাম উঠেছে দর্শক দেখুন, গরুটার কোয়ালিটিটা অনেক ভালো দেখুন দর্শক। দেখুন দর্শক ব্যাক সাইডটা দেখুন দর্শক, তারপর এই সুজন ভাই 2 নম্বর গরুটা আমরা দেখবো দেখুন। এটাও কোয়ালিটি সম্পন্ন একটি গরু। নাভিটা দেখুন কত ঝোলা, গলা চামড়া মাথা ছুট, এটাও একটি কোয়ালিটি সম্পন্ন গরু। এটা কি জাতের সুজন ভাই? এটা শাহিওয়াল জাত। শুনলেন আপনারা, এটা শাহিওয়াল জাত। এটা দাঁত হয়েছে? না ভাই এখনো দাঁত হয়নি। কেমন দাম চাচ্ছেন এটার? দাম চাচ্ছি ওই 35। 35। কেমন বিক্রির খেয়াল আপনার? 1500 হলে বিক্রি খেয়াল ভাই। এটাও 1500 হলে বিক্রি করবেন বলতেছেন। এটার দাম কেমন উঠেছে? 10-15 পর্যন্ত উঠেছে দর্শক দেখুন।
সুজন ভাই তিন নম্বর গরুটা আমরা দেখেছি দেখুন এটা কি জাতের সুজন ভাই এটা পাকিস্তানি জাত এটার কোয়ালিটিটা অনেক ভালো আর কোয়ালিটি তো দর্শক আপনারা বুঝেন গলা চামড়া মাথা এবং বডি স্ট্রাকচার আর পা নাভি শরীরের গঠনগুলো দেখে শুনে বুঝে বুঝতে পারলেই আসলে কোয়ালিটিটা বোঝা যায় দেখুন এটার এটার জাত কি এটা জি ভাই এটার জাত কি জাতের এটা হলো ভাই পাকিস্তানি পাকিস্তানি জাত আপনি বলেছিলেন এর আগে দর্শক যাই হোক এটার দাম কত টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছে 145 ভাই 145 কেমন হইলে বিক্রির খেয়াল এটা আপনার এটা ভাই 20 হলে বিক্রি করা 20 হলে বিক্রি করবেন দর্শক শুনলেন 20 হলে বিক্রি করবে কাস্টমার এটা দাম বলছে কত ভাই 1516 1516 এমন দাম উঠেছে আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার 0954 0954 49 54 26 49 54 26 দর্শক তিনটা গরু যদি আপনাদের চয়েস হয়ে থাকে নিয়ে নিতে ইচ্ছুক হইলে সুজন ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন দর্শক আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আর দেখা মাত্রই একটা লাইক করে দেবেন দর্শক তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন আমার কষ্টটা সার্থক হয়েছে ঘরে বসেই গরুর বাজার মূল্য বর্তমান জানতে আমার ভিডিওর সাথে থাকুন তাহলে ঘরে বসেই আপনারা গরুর বাজার একটা ধারণা পেয়ে যাবেন দর্শক আর আমাকে সাপোর্ট করবেন দর্শক আমার চ্যানেলের সাথে থাকবেন গরুর হাটের বর্তমান বাজার মূল্যের আপডেট পেতে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ